তোমাদের আজকে পড়ানো হবে কলন বিদ্যা ইউনিট 3 সমাকলন। সমাকলন মূলত দুই প্রকার, একটা হচ্ছে অনির্দিষ্ট আর একটা হচ্ছে নির্দিষ্ট। অনির্দিষ্ট সমাকলন বলতে আমরা বুঝবো যে যে সমাকলনে কোনো সীমা থাকবে না, লিমিট থাকবে না, সেটা হচ্ছে অনির্দিষ্ট। আর নির্দিষ্ট হচ্ছে সীমাযুক্ত থাকবে। এবার এখানে অনির্দিষ্টের চারটা চ্যাপ্টার আছে, একটা হচ্ছে অনির্দিষ্ট, একটা প্রতিস্থাপন বা পরিবর্ত, এর আবার দুটো পার্ট আছে, আংশিক ও বিশেষ আকার। সমাকলনকে ডেরিভেটিভের বিপরীত প্রক্রিয়া বলা হয়। এই সমাকলন করার সময় ডেরিভেটিভের সূত্রগুলোকে আমার মনে রাখতে হবে। কিরকম ডেরিভেটিভ এবং এখানে ত্রিকোণমিতি সূত্র যোগফল গুণফল যৌগিক কোণ গুণিতক কোণ এবং অংশগুণ জানতে হবে। সমাকলনের সাহায্যে আমরা কি করব, সমাকলনের সাহায্যে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে করি দেখো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এর ইন্টিগ্রেশন করলে কিভাবে হবে, একে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, কে বলা হয় সমাকলন ধ্রুবক। প্রত্যেকটা ক্ষেত্রে এই সমাকলন ধ্রুবক আমাদেরকে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা অনির্দিষ্ট সমাকলন করব, কারণ এটা হচ্ছে এররটাকে মেনশন করে। সাইন এক্স ডিএক্স সমান মাইনাস কস এক্স প্লাস সি, কস এক্স ডিএক্স সাইন এক্স প্লাস সি, সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ট্যান এক্স প্লাস সি, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান মাইনাস কট এক্স প্লাস সি, সেক এক্স ট্যান এক্স তার ডিএক্স সমান হচ্ছে কি সেক এক্স প্লাস সি, কোসেক এক্স কট এক্স ডিএক্স সমান মাইনাস কোসেক এক্স প্লাস সি। এছাড়াও ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ বেসি প্লাস সি, যদি এগুলো এম থাকতো সাইন অফ এন এক্স ডিএক্স, ডেরিভেটিভের সময় আমরা এমটা গুণ করতাম, এখানে আমরা এমটাকে ভাগ করব কস এম এক্স বাই এম প্লাস সি। প্রত্যেকটার ক্ষেত্রে ধ্রুবক ইন্টিগ্রেশনের সময় ভাগ হবে। ইন্টিগ্রেশন যদি আমরা করি ডিএক্স বাই এক্স সমান লগ মড এক্স প্লাস সি, ধ্রুবক পদ সি ইন্টু ডিএক্স যদি হয় তাহলে সিটা বেরিয়ে যাবে, ডিএক্স ইন্টু এক্স প্লাস আর, এখানে আর একটা ধ্রুবক দিলাম সমাকলন ধ্রুবক। এইগুলো মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের সূত্র, এইগুলো ভালো করে পড়তে হবে। সঙ্গে যৌগিক কোণ যোগফল গুণফল গুণিতক কোণের অঙ্কগুলো সূত্রগুলো পড়া থাকলে অঙ্কগুলো করা যাবে। শুরু করছি অনির্দিষ্ট সমাকলনের কয়েকটা অঙ্ক। আরেকটা বলে দিই, ইন্টিগ্রেশনের সময় যদি সেপারেট করা যায়, সেপারেট কীরকম, সাপোজ এফ ওয়ান প্লাস এফ টু ডিএক্স হয়, তখন কী হবে, ইন্টিগ্রেশন এফ ওয়ান ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন এফ টু ডিএক্স। এই হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র, প্রত্যেকটারই এম দিয়ে থাকবে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে, একই টাইপেরই হবে,
আমি একটা দুটো অঙ্ক করাচ্ছি, ইম্পর্টেন্ট অঙ্ক দিকে, অনির্দিষ্ট সমাকলনের প্রথম সমাকলন চ্যাপ্টার দিয়ে। সংক্ষিপ্ত উত্তরধর্মী দশের দাগের অঙ্কটা করাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার সিক্স লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার ফোর লগ এক্স বাই ই টু দি পাওয়ার থ্রি লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার লগ এক্স ডিএক্স। আমরা এখন ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার সিক্স করতে পারি, ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার ফোর করতে পারি, বা ই টু দি পাওয়ার লগ এক্স এস কিউ করতে পারি মাইনাস ই টু দি পাওয়ার লগ এক্স ডিএক্স। এখন ই আর লগ এটা ওয়ান হয়ে যায়, তাহলে এটা হবে কি এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর বাই এক্স এস কিউ মাইনাস এক্স তার ডিএক্স। এখন উপর থেকে এক্স টু দি পাওয়ার ফোর আমি যদি কমন নিয়ে নিই থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর নিচ থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার ডিএক্স, এটা কাট হয়ে গেলে থাকবে এক্স এস কিউব ডিএক্স। আর এক্স এস কিউবের ইন্টিগ্রেশন করলে কী হবে, উপরে একটা বাড়বে নিচেও তাই হবে, প্লাস সি হবে, সিটা সমাকলন ধ্রুব, এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি, এটা একটা অঙ্ক করলাম। এখন আমি ষোলোর দাগের অঙ্ক করাচ্ছি, সংক্ষিপ্তের ষোলো ষোলোর দাগের অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার ফোর এক্স তার ডিএক্স। আমি একটু আগে বললাম যে যখনই এই টাইপের অঙ্ক থাকবে তখন আমাদেরকে গুণিতক কোণের সূত্রে ভাঙতে হবে, বিশেষ আকারে গিয়েও আমরা শিখব এই কথাটা। গুণিতক কোণের সূত্র করতে হলে কী করতে হবে, প্রথমে এখানে একটা চার দিতে হবে, ভাগ করতে হবে, তাহলে সেই চারটি উপরে গুণ করতে হবে, তাহলে এটি থাকলো। এখন এটাকে আমি লিখতে পারি টু অফ সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। এইটা আমরা গুণিতক কোণের সূত্রে পড়েছিলাম যে ওয়ান মাইনাস কস এক্স সমান টু সাইন স্কোয়ার এক্স, এটা আমাদের গুণিতক কোণের সূত্র, এই সূত্র এখানে কাজে লাগাবো। এক এক চার ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস কস টু এক্স ডিএক্স, এটা টু এক্স হবে, তাহলে এটা কি হবে এক এক চার ইন্টিগ্রেটেড ওয়ান মাইনাস টু কস টু এক্স প্লাস কস স্কোয়ার টু এক্স, ভেঙে ফেললাম সূত্রে এ মাইনাস বিতে হোল স্কোয়ার, এটা কী হবে সেপারেট করলে ইন্টিগ্রেশন ডি এ ডিএক্স একের দুই কস টু এক্স ডিএক্স প্লাস একের চার ইন্টিগ্রেশন কস স্কোয়ার টু এক্স তার আবার ডিএক্স। এখন এইখানটায় আমি সূত্রে ফেলানোর জন্য আবার একটা কাজ করছি, একের চার ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস একের দুই ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স, এটাকে একের আট করলাম সেরকম টু এখানে চলে এলো এটা। এবার এটা আবার ঠিক গুণিত কোণে সূত্রে ফেলবো, কী হবে একের চার ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স প্লাস একের আট ওয়ান প্লাস কস ফোর এক্স। আমি বলেছিলাম যে যদি প্লাস থাকে তাহলে এটা কস স্কোয়ার হবে, আর যদি মাইনাস থাকে তাহলে টু সাইন স্কোয়ার এক্স হবে। এবার এবার সেপারেট করলে হবে একের চার ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস একের দুই কস টু এক্স ডিএক্স প্লাস একের আট ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস একের আট ইন্টিগ্রেশন কস ফোর এক্স ডিএক্স। এখন ইন্টিগ্রেশনটা আমরা করছি, ইন্টিগ্রেশনটা করতেছি একের চার ইন্টিগ্রেশন যখন আমরা করবো সবগুলো একসঙ্গে করবো, দেওয়ার পরে সি লিখবো একসঙ্গে, সিটা হচ্ছে টোটাল সমাকলন ধ্রুব। তাহলে ইন্টিগ্রেশন এক্স কসের ইন্টিগ্রেশন কী হয়, সাইন হয় সাইন টু এক্স বাই টু প্লাস এক্স বাই এইট প্লাস এটা কী হবে সাইন ফোর এক্স বাই ফোর, তার আগে একটা আর ছিল, তাহলে এটা কী হবে থ্রি বত্রিশ প্লাস টোটাল সি, সিটা সমাকলন ধ্রুব। তাহলে এই কাজটি করলে এটা থ্রি বাই এইট এক্স মাইনাস সাইন অফ
2x by 4 plus sine of 4x by 32 plus c মানে সিটা লিখতে হবে পরীক্ষার সময় সমাকলন ধ্রুবক পরীক্ষা হলে লিখতে হবে ঠিক আছে এরপরে আমি 24 করাচ্ছি ইন্টিগ্রেশন এ sin cube x plus b cos cube x by sin square x cos square x তার dx কি হবে সেপারেট করছি a sin cube x dx by দুটোকে আলাদা করে নিচ্ছি cos square x plus b cos cube x dx by sin square x plus into cos square x sorry এবার এইখানে এইটা এইটাকে কাটবে উপরে সাইন এক্স লিখব এইটা এইটা কাটবে উপরে কস এক্স লিখব এ বেরিয়ে চলে যাবে সাইন বাই কস ট্যান এক্স সেক এক্স ডিএক্স প্লাস বি কট এক্স কোসেক এক্স ডিএক্স তারপরে এ ট্যান এক্স সেক এক্স সমান কি হবে সূত্র লিখে দিয়েছিলাম এ সেক এক্স প্লাস এটা মাইনাস হবে কারণ কোসেক এক্স কট এক্স হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস টোটাল সিকেন্স এটা সমাকলন ধ্রুব নেক্সট 26 একটা ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সাইন এক্স বাই ওয়ান মাইনাস কস এক্স তার ডিএক্স দেখো প্রথমে আমরা এইটার কাজ করছি সূত্র অংশকনের সূত্র সাইন এক্স বাই টু কস এক্স বাই টু আর মাইনাস তাহলে টু সাইন স্কোয়ার এক্স বাই টু তার আবার ডিএক্স টু টু কাটবে এইটা এইটা কাটলো সাইন অফ এক্স বাই টু তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স কট অফ এক্স বাই টু হবে যদি আমার এখানে ট্যান ইনভার্স থাকার জন্য তাকে আমরা কী করব কট ইনভার্স নিয়ে যাবো এটা কটে নিয়ে যাবো কটটাকে সরি ট্যানে নিয়ে যাবো ট্যান নিয়ে যেতে গেলে কি পুরো কোণ ট্যান পাই বাই টু মাইনাস এক্স বাই টু তার ডিএক্স ট্যান টেন আউট হয়ে যাবে তাহলে ইন্টিগ্রেশন পাই বাই টু মাইনাস এক্স বাই টু তার ডিএক্স বুঝে গেল এবার দুটো সেপারেট করছি পাই বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস হাফ অফ এক্স ডিএক্স তাহলে পাই বাই টু ইন্টু এক্স মাইনাস হাফ অফ এক্স স্কোয়ার বাই টু প্লাস সি তাহলে পাই বাই টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি এটাই হবে উত্তর এরপরে একটা অঙ্ক করানো যেতে পারে 30 দাগের অঙ্কটা দেখো ইন্টিগ্রেশন রুট ওভার ওয়ান প্লাস সাইন এক্স ডিএক্স আমি ওয়ানটাকে অংশকনে সূত্রে ভাঙছি কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু বাই টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু তার ডিএক্স তাহলে কী হবে আলটিমেট আলটিমেট কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এটা হোল স্কোয়ার হবে এবং এটা ডিএক্স হবে তাহলে এটা রুটটা আউট হয়ে যাবে স্কোয়ারের জন্য তাহলে কস এক্স বাই টু ডিএক্স আমি সঙ্গে সঙ্গে সেপারেট করে দিলাম সাইন এক্স বাই টু ডিএক্স কস এক্স বাই টু ইন্টিগ্রেশন কী হবে সাইন অফ এক্স বাই টু এবার এখানে এম কোনটা হাফ কাজে হাফটা নিচে নামবে মাইনাস কস অফ এক্স বাই টু এটা হাফ প্লাস সি এই হাফটা উপরে উঠে গেলে কী হবে টু টাইমস অফ সাইন এক্স বাই টু মাইনাস কস এক্স বাই টু প্লাস সি
নেক্সট প্রমাণটা একই রকম ভাবে করা যাবে। এরপরে আমি 34 34 করছি 34 34 34 ইন্টিগ্রেটেড সাইন অফ 7x cos 3x dx। আমি সূত্রে ফেলব, কাজে এখানে একটা হাফ দিলাম, 2 সাইন অফ 7x পেলাম, cos অফ 3x dx পেলাম, সূত্রে ফেললাম 2 সাইনে cos, বিকাশ সূত্র এই, এটা হচ্ছে সাইনের সূত্রে পড়বে, সাইন এ প্লাস বি মানে 7x প্লাস 3x প্লাস সাইন অফ এ মাইনাস বি 7x মাইনাস 3x দিয়ে পুরোটার dx। তাহলে এটা হাফ অফ সাইন অফ 10x dx প্লাস হাফ অফ সাইন অফ 4x dx। তাহলে হাফ সাইন 10x এর সূত্র কি হবে, মাইনাস হবে cos 10x বাই 10 মাইনাস হাফ অফ cos 4x বাই 4 প্লাস c। এবার এখান থেকে মাইনাসটা কমন নিয়ে দেখো প্রমাণটা মিলে গেছে আমাদের, 1 বাই 20 cos 10x প্লাস 1 বাই 8 মাইনাসটা কমন নিলে হয়ে যাবে। এরপরে আমরা 38 ডুয়েটটা করছি, এর বাকি অঙ্কগুলো সেম ভাবে করব আমরা, প্রত্যেকের একটা করে দেখাচ্ছি। 38 2 দেখো, 31 একটা কথা বলা আছে প্রবণতা, আর 32 বলা আছে নতি। নতি বা প্রবণতা বলতে গেলে আমরা ক্যালকুলাসের ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স কে বুঝি। এখন ডুয়েটটা বলছে যে এর নতি মাইনাস ওয়ান, তাহলে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই। এখন ডিওয়াই বাই ওয়াই সমান মাইনাস ডি এক্স লিখতে পারি, বোথ সাইডে ইন্টিগ্রেট করতেছি, তাহলে এটা কি হবে লগ মড ওয়াই মাইনাস এক্স প্লাস সি। এটাই হচ্ছে বক্রের সমীকরণ। এখন বলে দেওয়া আছে যে 2,1 বিন্দুগামী, এই কথার অর্থ কি, ওয়াই এর জায়গায় বসাবো 1 এবং হচ্ছে এক্স জায়গায় 2, এটা এক নম্বর। তাহলে অতএব লগ 1 সমান মাইনাস 2 প্লাস সি, লগ 1 এর ভ্যালু 0, কাজেই সি সমান 2। তাহলে এক নম্বর বসালে কি হবে, অতএব লগ ওয়াই সমান মাইনাস এক্স প্লাস 2, এটাই হচ্ছে সমীকরণ। দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো একই টাইপের অঙ্ক, 1 থেকে 4 পর্যন্ত একই টাইপের। আমি 5-এরটা করে দিচ্ছি, পাঁচের দায়ের অঙ্ক ইন্টিগ্রেশন দীর্ঘ, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স, এখানে একটা হাফ দিলাম সূত্রে ফেলবো বলে, 2 সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স, তাহলে হাফ থাকলো পরে 2 সাইন স্কোয়ার এক্স মনিতকনের সূত্রে, এটা 1 মাইনাস কস 2x ইন্টু কস 2x ডিএক্স। দেখো হাফ থাকবে পরে ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স মাইনাস হাফ, সেপারেট করে নিচ্ছি কস স্কোয়ার 2x ডিএক্স, আবার এটা থাকলো পরে একসঙ্গে ইন্টিগ্রেশন করা হবে, এখানে 1-এর 4 দিলাম, 2 কস স্কোয়ার 2x ডিএক্স করলাম, তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন কস 2x ডিএক্স মাইনাস 1-এর 4 এইটা কি গেল 1 প্লাস কস 2x তার আবার ডিএক্স হলো। এইবার ইন্টিগ্রেশন করছি, গুণ করে ফেলি, 1-এর 2 ইন্টিগ্রেশন কস 2x তার ডিএক্স মাইনাস 1-এর 4 ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 1/4 কস অফ 4x, এখানে 2 আছে এটা 4 হওয়া উচিত, 4x ডিএক্স, তাহলে হাফ সাইন অফ 2x বাই 2 মাইনাস x বাই 4 মাইনাস 1-এর 4 সাইন অফ 4x বাই 4 প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। দেখো 1-এর 4 কমন নিয়ে নাও, কমন সাইন 2x মাইনাস x সাইন 4x বাই 4 কমন পেয়ে গেল। এবার 7-8 একই টাইপের অঙ্ক, আমি 7-8 বলছি, 7-8 করাচ্ছি, 7-8 করাচ্ছি, 5-6 একই টাইপ, 7-8 7-8
cos 2x minus cos 2 alpha by cos x minus cos alpha dx. এটা কি হবে? ওয়া cos 2x মানে কি? 2 cos square x minus 1 minus 2 cos square alpha minus 1 by cos x minus cos alpha per dx. সেপারেট করলে 2 কমন হয়ে যাবে, cos square x minus cos square alpha by cos x minus cos alpha dx. সূত্রে ফেলছি উপরে একটা, cos x plus cos alpha cos x minus cos alpha by cos x minus cos alpha তার আবার dx. এটা কেটে গেল, তাহলে 2 ইন্টু cos x dx প্লাস 2 ইন্টু cos alpha ধ্রুবক ইন্টিগ্রেশন dx. ক্যালকুলেট করলে আসবে 2 sin x প্লাস 2 cos alpha তারকে x প্লাস c হয়ে গেল অ্যান্সার। এরপরে 8 9 একই টাইপের অঙ্ক আমি আরেকটা করছি। ইন্টিগ্রেশন 8 sin x minus cos 2x by 1 plus sin x dx. দেখো sin x আর cos 2x এর সূত্র 1 minus 2 sin square x by 1 plus sin x dx. সূত্রে ফেলছি sin x minus 1 plus 2 sin square x by 1 plus sin x, উপরে একটা মিডল টার্ম করতেছি 2 sin square x plus 2 sin x minus 1 by 1 plus sin x তার dx. এবার মিডল টার্ম করলে কি হবে, 2 sin x কমন চলে যাবে, sin x plus 1 এখানে minus 1 কমন চলে যাবে, sin x plus 1 by 1 plus sin x তার আবার dx. তাহলে উপর থেকে চলে গেলে কি হবে, 1 প্লাস সাইন এক্স বাই 2 সাইন এক্স মাইনাস 1 বাই 1 প্লাস সাইন এক্স তার আবার ডিএক্স. এইটা এটা কেটে গেল, 2 কমা চলে গেল, সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স, তা 2 সাইন এক্স ইন্টিগ্রেশন কি হবে, মাইনাস কস এক্স প্লাস এক্স সরি মাইনাস এক্স প্লাস সি, মাইনাস কমন হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত, বাকি অঙ্কগুলো আমার পিডিএফে দেওয়া আছে, ধন্যবাদ।